শুনলাম টাকার পিছনে দৌড়াচ্ছিস। সেটাই তো স্বাভাবিক না, ক্যান্সার ট্রিটমেন্টে তো পয়সা লাগে, বিনা পয়সা হয় না তো। রাখ রাখ রাখ, চাপ নিস না, হেল্প নয় ডিল। আরে ডিল ধরতে পারিস? কিসে ডিল? আরে কিছু না, আমার কেমিস্ট্রিটা তো একটু কাঁচা জানিস পেপারটা, মানে রসায়নটা, ওটা জাস্ট একটু সামলে দে, মানে তোরটা নিয়ে আমি লিখে টিখে আবার ফেরত দিয়ে দেবো, আরো দেবো ডুববি, কেউ জানতে পারবে না। চল তাহলে ডিল রইল। চা বল, তোর জন্যও বল, আর আমার জন্য একটা বিস্কুট বলবি। তোর বাবা থাকাকালীন কত চা খেয়েছি এখানে, আর তোর বাবাও নেই, আর চা খাওয়া উঠে গেল। হ্যাঁ দাঁড়া, হ্যালো, হ্যাঁ 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 জানি, আমি ছিলাম না, আজকেই এলাম কলকাতায়, মানে আজকেই ল্যান্ড করলাম। তোমার টাকাটা তো? হ্যাঁ দিয়ে দেবো, তুমি একটা কাজ করো না, কালকে সকালে একবার আসতে পারবে? কারণ দুটো থেকে আমার চেম্বার অফ কমার্সের একটা মিটিং আছে, আর তার আগে না 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 তার আগে এসো না, তার আগে নটা থেকে আবার সিএমের সঙ্গে নবান্নে মিটিং, বুঝলে? হ্যাঁ তাহলে আপনি একটা কাজ করুন, আপনি দিন চারেক পরেই আসুন, কারণ আমি আবার থাকছি না, আমি হামবুর্গ চলে যাচ্ছি, হামবুর্গ জার্মানি। হ্যাঁ চার দিন পরে ফিরছি। আপনার টাকাটা, হ্যাঁ আপনি একটা কাজ করুন না, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমায় দিয়ে দিন, হ্যাঁ আর আমি টাকাটা আপনার অ্যাকাউন্টে ভরে দেবো। না 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 ছি ছি ছি, এবার আর ফেল করব, ছি ছি না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ তোকে যেন কী বলছিলাম, ওই যে বাবা চলে গেল, তোমার চা খাওয়া বন্ধ হয়ে গেল? হ্যাঁ তোর বাবাও নেই আর চা খাওয়া উঠে গেল, জানিস তো জীবনটা না পাখির মতো হয়ে গেছে, উড়ে উড়ে বেড়াচ্ছি, মানে হামবুর্গ চলে যাচ্ছি, হ্যামবার্গার খাচ্ছি, লন্ডন চলে যাচ্ছি, গিয়ে দার্জিলিংয়ের চা খাচ্ছি। তুই যতই বল এই জায়গাটার মায়া ছাড়তে পারছি না রে, ঘুরে ঘুরে আসছি। তোর কিরম চলছে বল? চলে যাচ্ছে বল, এই একটা প্রবলেম তোদের, জানিস তো বাঙালিদের কোনো রকমে চলে যায়। কেন কোনো রকমে চলে যাচ্ছে কেন, জীবনটা দৌড়াচ্ছে না কেন? তুই একটা জিনিস ভেবে দেখেছিস, তোর মা আছে, তোর বোন আছে, তার বিয়ে দিতে হবে, তোর লাইফ, তোর জীবন, তোর জীবিকা। আমার মতন আনসাকসেসফুল মানুষের জীবনে দুটো জিনিস ফ্রিতে পাওয়া যায়, এক নম্বর জ্ঞান আর দুই নম্বর সহানুভূতি।